হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সন্ধ্যার দিকে আজকে নাস্তার জন্য বাইরে গিয়েছিলাম, তো 2 লিটার মজু, তারপর অনেক ধরনের চিপস নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে, সন্ধ্যার দিকে চিপসগুলো খেতে চার সাথে অথবা এমনি খেতে খুব মজা। আর সাথে ছিল বাট রুটি, রুটিটা খুবই মজার ছিল, আর ছিল মিষ্টি সন্দেশ ছিল, আর একটা ছোট একটা চকলেট ছিল, আর ঘি কিনেছি, আপনাদের শেয়ার করছি আমার ডেলি ব্লগগুলো। তো ঘিটা খুবই খাঁটি ঘি, খুবই ভালো, আপনারা সকাল যে কোনো নাস্তার সাথে এটা খেতে পারেন। ঘি বা ভাত দিয়েও খাওয়া যায়, বাচ্চাদের জন্য ঘি খুবই ভালো, শরীর উপকারের জন্য খুবই ভালো হয়। তো আমি কী কী সন্ধ্যা থেকে নাস্তা করছি সম্পূর্ণ ব্লগ আপনাদের শেয়ার করছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। তো প্রত্যেকটা চিপসই খুবই মজার ছিল, অনেকেই সচরাচর আপনারা চিপসগুলো চিনেন, বাট অনেকগুলো এখানে এক দুইটা ছোটোবেলার চিপস আছে, হঠাৎ করে মনে পড়লো তাই কিনলাম। ফার্স্ট অফ অল একটা চিপস আছে যেটা রিং আলু চিপস, এটা হয়তো নতুন এসেছে। তো রুচিগুলো খুবই মজা ছিল। তো আমি আবার সন্ধ্যার দিকে আবার তরকারি ছোটো মাছ রান্না করছিলাম, তো এটা একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে আবার পাশাপাশি আমি আবার লাচ্ছা সেমাই রান্না করেছি, যে আমি নতুন ঘিটা এনে আপনি শেয়ার করলাম। এখানে আমি বাদাম কুচি, তারপর কিশমিশ ছিল। প্রথমে আমি বাদাম কুচিগুলো আপনাদের ঘি দিয়ে ভেজে নেব। তো আমি 3 টেবিল চামচ পরিমতো ঘি নিয়েছি, তো আপনারা আপনাদের পরিমতো ঘি নেবেন। তো প্রথমে ঘিটা তো ফ্রিজে ছিল, তাই মানে একটু মানে পড়তে মানে একটু সমস্যা ছিল, তারপর আমি একটু গরম করে নিয়েছি, তারপর ঘি ঢেলে দিয়েছি আপনাদের পরিমতো। তো ঘি দিয়ে বাদামটা ভালোভাবে ভেজে নেবেন, হালকা লাল করবেন আপনাদের, যার যা অনেকে করে না যার যা, কিন্তু ঘি দিয়ে বা যে কোনো জিনিস বা স্মেলটা খুবই ভালো হয়। তো আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমার বাজার শেষ হয়ে গেছে, এখন যে আমি লাচ্ছা সেমা আমি লাচ্ছা সেমাইটা এখন এই ঘির মধ্যে, আমি কিন্তু আবার ঘির মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, তো আমি এটা আপনার দেখে নেই। তো আমি এখন লাচ্ছা সেমাইগুলো আস্তে ঢেলে দিয়েছি। আপনাদের আমাদের বাসার যতজন ফ্যামিলি মেম্বার্স আছে পরিমতো বানাবেন। তো আমার ফ্যামিলির মধ্যে খুবই কম ছিল, তো আমরা 2 জন ছিলাম, সো সরি টু সে আমি 3 জন ছিলাম। তো এই জন্য আমি এই দুটি পারফেক্ট হয়েছি। তো সচরাচর আমার বাইরের খাবারই খাওয়া হয় ইদানিং প্রচুর, মানে সবসময় সারাদিনের মধ্যে বেশিরভাগই ব্যয়, তার জন্য আমার ভিডিওগুলো আসতে পারছে না, বা আর ব্যস্ততার জন্য দিতে পারছে না। সামনে আরও ভিডিও আসবে, আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবার অনেক ধরনের আমের আপনার রেসিপি দেখতে পাবেন আমের আচারে। তো আমি এখানে ভালো পরিমাণ দুধ নিয়েছি, আপনাদের পরিমাণ দুধ নিয়ে নেবেন। তো আমি দুধগুলোর মধ্যে ভালোভাবে এটা একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে যে আমি যে বাদাম কিশমিশগুলো রেখেছি এগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো আপনারা চিনিয়ে দিতে পারেন। তো আমি চিনিটা আমার প্রথমে দেখেছি, এটা দেখালাম না। তো খুবই মজাদার এই সন্ধ্যা দিকে নাস্তাটা করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলে